এই বিশ্বত ভারতবর্ষৰ পৰম বন্ধু কোন, অৰ্থাৎ ভারতবর্ষৰ বেষ্ট ফ্ৰেণ্ড কোন? ইয়াৰ উত্তৰটো হৈছে বাংলাদেশ। বাংলাদেশ হৈছে ভারতবর্ষৰ অল ৱেডাৰ ফ্ৰেণ্ড। বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনা জুন মাহটোত দুবাৰকৈ ভারতবর্ষলৈ আহিলে। এবাৰ মোদীৰ শপত গ্ৰহণ অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিবলৈ, দ্বিতীয়বাৰ দুদিনীয়া ভ্ৰমণসূচীৰে 21 আৰু 22 জুন তাৰিখে ভারতবর্ষলৈ আহি দিল্লীলৈ আহি তেওঁ এখন অতি গুৰুত্বপূৰ্ণ বন্ধুত্বৰ চুক্তি স্বাক্ষৰ কৰিলে। কিন্তু অসমৰ কাৰণে প্ৰাসংগিক প্ৰশ্নটো হৈছে, বাংলাদেশ ভাৰতবৰ্ষৰ পৰম বন্ধু বা বেষ্ট ফ্ৰেণ্ড হোৱাৰ পিছতো ভাৰতবৰ্ষ কিয় অসমত অবৈধ বাংলাদেশীৰ প্ৰব্ৰজনৰ বিষয়টোলৈ নিমাত? কিয় বাংলাদেশৰ সৈতে এই সন্দৰ্ভত কোনো এতিয়ালৈকে আলোচনা অনুষ্ঠিত কৰা হোৱা নাই? নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, সকলোকে স্বাগতম জনাইছোঁ, মই পাৰ্থ বৰা। প্ৰিয় দৰ্শক, বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী যেতিয়াই ভাৰতলৈ আহে অসমত এই প্ৰশ্নটো উত্থাপিত হয়, ভাৰতবৰ্ষই কিয় এই সন্দৰ্ভত বাংলাদেশৰে কথা নাপাতে। 2019 চনত যেতিয়া বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাসিনাই অসমৰ NRCৰ প্ৰসংগটোত আপত্তি দৰ্শাইছিল, তেতিয়া প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰত শ্বেখ হাসিনাৰ এখন বৈঠকত মিলিত হৈ ভয়ৰ কোনো কাৰণ নাই বুলি কৈছিলে। তেওঁ স্পষ্ট কৰি দিছিলে NRC হৈছে ভাৰতবৰ্ষৰ আভ্যন্তৰীণ বিষয়। কিন্তু প্ৰাসংগিক প্ৰশ্নটো পুনৰ, কিন্তু সেই প্ৰশ্নৰ উত্তৰ অসমবাসী এতিয়ালৈকে পোৱা নাই। ভাৰতবৰ্ষই কিয় বাংলাদেশৰ এই অবৈধ প্ৰব্ৰজনৰ বিষয়টোত কেতিয়াও বাংলাদেশৰ সৈতে আলোচনাত মিলিত হোৱা নাই, বা বাংলাদেশৰ সৈতে মিলি ভাৰতবৰ্ষই এই সমস্যাটোৰ সমাধান এতিয়াও কিয় উলিওৱা নাই? বাংলাদেশীৰ প্ৰব্ৰজন, অবৈধ অনুপ্ৰৱেশ বাংলাদেশীৰ, এই বিষয়টোৱে যোৱা 40 বছৰ ধৰি অসমৰ যি আকাশ বতাহ, সেই আকাশ বতাহ গৰম কৰি ৰাখিছে। অসমৰ প্ৰতিটো নিৰ্বাচনত ই এটা হৈছে কোৰ ইছ্যু। বিভিন্ন ৰাজনৈতিক দলে অসম অবৈধ বাংলাদেশী মুক্ত কৰাৰ প্ৰতিশ্ৰুতি দিছিলে। এটা ৰাজনৈতিক দল অসম গণ পৰিষদ এই প্ৰতিশ্ৰুতিৰে অসম গণ পৰিষদে দুবাৰকৈ চৰকাৰ গঠন কৰিছিল, কিন্তু তাৰ পিছতো এই যি সমস্যাটো সমস্যা হৈয়ে ৰৈছে, নতুবা এই সমস্যাটো নাছিলেই। ৰাজনৈতিক মুনাফা আদায় কৰিবলৈ এনে এক সমস্যাৰ সৃষ্টি কৰা হৈছিল নেকি? আৰু যদিহে ই এক সমস্যা, কিয় ভাৰতবৰ্ষই বাংলাদেশৰ সৈতে এই সমস্যাটোৰ সন্দৰ্ভত আলোচনা নকৰে? প্ৰিয় দৰ্শক, শ্বেখ হাসিনা বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী, বৰ্তমানৰ প্ৰধানমন্ত্ৰী, 2008 চনৰ পৰা তেওঁ অবিৰত গতিত কণ্টিনিউৱাছলি বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী হৈ আছে। আৰু 2008 চনত তেওঁ প্ৰধানমন্ত্ৰী হোৱাৰ পিছতে বাংলাদেশত যিবোৰ ভাৰত বিৰোধী কাৰ্যকলাপ চলি আছিল সেইবোৰ বন্ধ কৰিলে। বাংলাদেশত যিবোৰ ভাৰতৰ উগ্ৰপন্থী সংগঠনে বাহৰ পাতি আছিলে, চাউনী পাতি বসবাস কৰি আছিল বহু বছৰ ধৰি, সেইবোৰ উগ্ৰপন্থী সংগঠনৰ শীৰ্ষ পৰ্যায়ৰ নেতাক গ্ৰেপ্তাৰ কৰি ভাৰতলৈ প্ৰেৰণ কৰিছিলে। শ্বেখ হাসিনাৰ পৃষ্ঠপোষকতা সেয়া ঘটিছিলে। আৰু শ্বেখ হাসিনাৰ সৈতে ভাৰতবৰ্ষৰ এক নিবিড় সম্পৰ্ক আছে, ব্যক্তিগতভাৱে এক নিবিড় সম্পৰ্ক আছে। এই সম্পৰ্ক বিশ্লেষণ কৰিবলৈ আমি আজিৰ পৰা 50 বছৰমান পিছলৈ যাব লাগিব। 1971 চনত বাংলাদেশৰ জন্ম হৈছিল বুলি ক'ব পাৰি। ভাৰত আৰু পাকিস্তানৰ যি যুদ্ধ হৈছিল বাংলাদেশ লিবাৰেশ্যন ৱাৰৰ সময়ত, 16 ডিচেম্বৰ তাৰিখে পাকিস্তানৰ 90,000 সৈন্যই ভাৰতবৰ্ষৰ সেনাৰ সন্মুখত চাৰেণ্ডাৰ কৰিছিল আৰু তেওঁলোকে অস্ত্ৰ শস্ত্ৰও দিছিলে। এই যি চাৰেণ্ডাৰ প্ৰক্ৰিয়া বা এই যি প্ৰক্ৰিয়াত অস্ত্ৰ শস্ত্ৰ তেওঁলোকে দিছিলে, আৰু সেইদিনাখনেই এক প্ৰকাৰ বাংলাদেশৰ জন্ম হৈছিল বুলি ক'ব পৰা যায়। আৰু বাংলাদেশৰ জন্ম হোৱাৰ পিছতে বাংলাদেশৰ ৰাষ্ট্ৰপতিৰ দায়িত্ব লৈছিলে বা বাংলাদেশৰ মুৰব্বীৰ দায়িত্ব লৈছিলে শ্বেখ মুজিবুৰ ৰহমানে। শ্বেখ মুজিবুৰ ৰহমান 15 আগষ্ট 1975 চনলৈকে বাংলাদেশৰ মুৰব্বী হৈ আছিলে। 15 আগষ্ট 1975 চন, যিদিনাখন ভাৰতবৰ্ষই নিজৰ যি স্বাধীনতা দিৱস উদযাপন কৰি আছিল, যিদিনাখন ভাৰতবৰ্ষত শ্বোলে চিনেমাখন ৰিলিজ হৈছিল, সেইদিনাখন কিন্তু শ্বেখ মুজিবুৰ ৰহমানৰ সম্পূৰ্ণ পৰিয়ালক, তেওঁৰ পত্নী, তেওঁৰ 3টি সন্তান, সন্তানৰ পত্নী, 3গৰাকী পত্নী, সকলোকে বাংলাদেশৰ সেনাবাহিনীৰ কিছু লোকে হত্যা কৰিছিলে। 18জন লোক, শ্বেখ মুজিবুৰ ৰহমানৰ পৰিয়ালৰ 18জন লোকক ধানমন্দিৰ যি বাসগৃহ, তেওঁৰ চৰকাৰী বাসগৃহ, এই বাসগৃহতে হত্যা কৰা হৈছিল। আৰু সেই শ্বেখ মুজিবুৰ ৰহমান বংগবন্ধুৰে কন্যা শ্বেখ হাসিনা। কিন্তু সেই সময়ত, সেই দিনটোত, সেই কলা দিনটোত, 15 আগষ্ট 1975 চন, ঢাকাত তেওঁ নাছিলে। তেওঁ জুলাইৰ 31 তাৰিখে জাৰ্মানীলৈ গৈছিল। জাৰ্মানীত তেওঁৰ স্বামী MA ৱাজিদ মিয়া কৰ্মৰত হৈ আছিলে, এগৰাকী নিউক্লিয়াৰ ফিজিচিষ্ট হিচাপে। আৰু শ্বেখ হাসিনাই বেছিদিন জাৰ্মানীতে কটাইছিল, আৰু সেই সময়ত তেওঁৰ জাৰ্মানীত আছিলে তেওঁ আৰু তেওঁৰ এজন পুত্ৰ আৰু এজন কন্যা সন্তান। তাৰপিছত ইন্দিৰা গান্ধী সেই সময়ত ভাৰতৰ মুখ্য প্ৰধানমন্ত্ৰী আছিল। ইন্দিৰা গান্ধীৰ পৃষ্ঠপোষকতাত শ্বেখ হাসিনাক লৈ অহা হৈছিল দিল্লীলৈ। আৰু
শেখ হাসিনাই জার্মানীত গম পাইছিলে তেওঁ পিতৃ হত্যা হৈছে বুলি, কিন্তু তেওঁৰ পৰিয়ালৰ যে সকলো সদস্যৰ হত্যা হৈছে সেই কথা তেওঁ গম পোৱা নাছিলে। মাত্ৰ বাছি গৈছিলে শেখ হাসিনা আৰু তেওঁৰ ভগ্নী, কাৰণ তেওঁলোক সেই সময়ত ঢাকাত নাছিলে। আৰু তেতিয়াৰ পৰাই 1975 চনৰ 16-17 আগষ্টৰ পৰাই গোপনে ছবছৰ কাল শেখ হাসিনাই দিল্লীত থাকিবলগীয়া হৈছিল, দিল্লীত আত্মগোপন কৰিবলগীয়া হৈছিল। দিল্লীৰ পাণ্ডেৰা ৰোড, ইণ্ডিয়া গেটৰ সমীপৰ পাণ্ডেৰা ৰোডৰ এক বিশেষ ঘৰত শেখ হাসিনাই আত্মগোপন কৰি থাকিবলগীয়া হৈছিল। কেৱল তেওঁৱেই নহয়, তেওঁৰ স্বামী আৰু তেওঁৰ দুই সন্তানো সেই ঘৰটোতে আত্মগোপন কৰি আছিল ছবছৰ। আৰু শেখ হাসিনাৰ স্বামী ৱাজেদ মিয়াক ইন্দিৰা গান্ধীৰ পৃষ্ঠপোষকতাত ভাৰতবৰ্ষত এক চাকৰি দিয়া হৈছিল আৰু সেইধৰণে তেওঁলোক ভাৰতবৰ্ষত আছিলে। 1981 চনত শেখ হাসিনা ঘূৰি গৈছিলে বাংলাদেশলৈ। বাংলাদেশলৈ ঘূৰি গৈ পিতৃ যিটো ৰাজনৈতিক দল আৱামী লীগৰ দায়িত্ব লৈছিলে, কিন্তু তেওঁ বাংলাদেশলৈ ঘূৰি যোৱাৰ পূৰ্বেই তেওঁক আৱামী লীগৰ মুৰব্বীৰ দায়িত্ব দিয়া হৈছিল। তেওঁক নুসুধাকৈয়ে তেওঁক সেই দলটোৰ মুৰব্বী পাতিছিল বাংলাদেশৰ কিছু আৱামী লীগৰ জ্যেষ্ঠ সদস্যই। আৰু সেইকাৰণে মন কৰিব, ভাৰতবৰ্ষলৈ তেওঁ যেতিয়াই আহে গান্ধী নেহৰু পৰিয়ালৰ সদস্যসকলৰে এক বৈঠকত তেওঁ মিলিত হয়, সম্পূৰ্ণৰূপে ব্যক্তিগত বৈঠকত তেওঁ মিলিত হয়। বিগত সময়ত যেতিয়া প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ শপত গ্ৰহণ অনুষ্ঠানত তেওঁ আহিছিল, তেতিয়াও তেওঁ ৰাহুল গান্ধী, প্ৰিয়ংকা গান্ধী আৰু ছোনিয়া গান্ধীক সাক্ষাৎ কৰিছিল। তেওঁলোকৰ লগত এক আত্মিক সম্পৰ্ক, নিবিড় সম্পৰ্ক আছে সেই গান্ধী নেহৰু পৰিয়ালৰ সৈতে। কাৰণ শেখ হাসিনা ৱাজিদে বিভিন্ন সময়ত কৈছে ইন্দিৰা গান্ধীয়ে যি সহায় তেওঁক আগবঢ়ালে সেই সহায় তেওঁ কেতিয়াও পাহৰিব নোৱাৰে, তেওঁ যদি জীয়াই আছে ইন্দিৰা গান্ধীৰ কাৰণে বুলি সেইখিনি কথা তেওঁ মুকলিকৈ কৈছে। আৰু তাৰ সমান্তৰালকৈ যি ছবছৰ কাল তেওঁ দিল্লীত আছিলে, বিশেষ সহায় আগবঢ়াইছিলে প্ৰাক্তন ৰাষ্ট্ৰপতি প্ৰণৱ মুখাৰ্জীয়ে। গতিকে প্ৰণৱ মুখাৰ্জীৰ প্ৰতিও তেওঁ চিৰকৃতজ্ঞ হৈ থকাৰ কথা বিভিন্ন সময়ত মুকলিকৈ উত্থাপন কৰিছে। গতিকে ভাৰতবৰ্ষৰ সৈতে নিবিড় সম্পৰ্ক থকা এগৰাকী প্ৰধানমন্ত্ৰী চুবুৰীয়া বাংলাদেশত, সেইগৰাকী প্ৰধানমন্ত্ৰীৰ সৈতে অবৈধ প্ৰব্ৰজনৰ বিষয়টো ভাৰতবৰ্ষই কিয় উত্থাপন নকৰে, ই এক প্ৰাসংগিক প্ৰশ্ন। বিভিন্ন সময়ত বাংলাদেশৰ শীৰ্ষ কৰ্তৃপক্ষই কিন্তু স্পষ্টকৈ কৈছে, যদিহে সেইসকল লোক যিসকল লোক অসমত বসবাস কৰি আছে, অবৈধভাৱে বাংলাদেশৰ পৰা অসমত প্ৰৱেশ কৰিছে, ইয়াৰ যদি প্ৰমাণ ভাৰতবৰ্ষই দিব পাৰে বাংলাদেশে সেইখিনি লোকক গ্ৰহণ কৰিব। প্ৰমাণ দিয়াৰ দায়িত্ব কিন্তু ভাৰতবৰ্ষৰ এই প্ৰমাণ বাংলাদেশক দিয়াৰ যি কাৰ্য কিয় আৰম্ভ কৰা নাই, এই সমস্যাটো সমস্যা নহয় নেকি? আৰু তাৰ দ্বিতীয়তে NRCৰ প্ৰসংগটো মই উত্থাপন কৰিলোঁৱেই, বা বিগত সময়ত বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী যিগৰাকী ৰাজনৈতিক সচিব, তেওঁ স্পষ্টকৈ কৈছে বাংলাদেশে এই বিষয়টো উত্থাপন কৰা নাই, ভাৰতবৰ্ষই বাংলাদেশৰ সৈতে এই বিষয়টো উত্থাপন কৰা নাই, যাৰ কাৰণে বাংলাদেশ এই বিষয়টোত জড়িত হৈ থকাৰ অৱকাশ নাই। আৰু বাংলাদেশে বিভিন্ন সময়ত কৈ আছে, যোৱা 15-20 বছৰ ধৰি বাংলাদেশত যি এক উন্নয়ন হৈছে, বিশেষকৈ অৰ্থনৈতিক দিশত যি উন্নয়ন হৈছে, আৰু সেই উন্নয়নৰ যদি কথা ক'বলৈ যোৱা যায়, সেই উন্নয়নৰ কথা ক'লে কিন্তু বাংলাদেশৰ পৰা, যিহেতু বাংলাদেশ প্ৰগতিৰ পথত বা বাংলাদেশৰ অৰ্থনৈতিক উন্নয়ন ঘটিছে, গতিকে বাংলাদেশৰ পৰা কাম বিচাৰি ভাৰত অসমলৈ, বিশেষকৈ অসম আৰু পশ্চিমবংগলৈ লোক অবৈধভাৱে প্ৰব্ৰজিত হোৱাৰ অৱকাশ নাই, এয়া বাংলাদেশৰ স্থিতি। এতিয়া প্ৰশ্নটো হয়, অসমত কিন্তু বিভিন্ন সময়ত বিভিন্ন ৰাজনৈতিক দলে, ছাত্ৰ সংগঠনে, 50 লাখ বিদেশী আছে, 1 কোটি বাংলাদেশী প্ৰব্ৰজিত লোক, বাংলাদেশৰ পৰা প্ৰব্ৰজিত লোক আছে ইত্যাদি তথ্যসমূহ দি থাকে। অসমত মূলতঃ দুই ধৰণৰ মুছলমান সম্প্ৰদায়ৰ লোক আছে, একাংশ হৈছে পূৰ্ববংগীয় মুছলমান, যিসকল লোক বিভিন্ন কালখণ্ডত বাংলাদেশৰ পৰা প্ৰব্ৰজিত হৈছিল, তেতিয়া ইষ্ট পাকিস্তান বা তাৰ আগতে পূৰ্ববংগৰ পৰা প্ৰব্ৰজিত হৈছিল, আৰু বাকীখিনি খিলঞ্জীয়া মুছলমান। আৰু পূৰ্ববংগৰ পৰা বাংলা অসমলৈ প্ৰব্ৰজিত হোৱা লোকৰ যি বুৰঞ্জী যদি লুটিয়াই চোৱা যায়, 1901 চনৰ পৰা বা তাৰ পিছৰ পৰা সেইসকল লোক প্ৰব্ৰজিত হৈছিল। যেতিয়া বংগভংগ হোৱাৰ পিছত অসম পূৰ্ববংগৰ এক অংশ হৈছিল প্ৰায় 500 বছৰৰ কাৰণে, তেতিয়াও বহু লোক অসমত প্ৰব্ৰজিত হৈছিল, কাৰণ অসমত বিভিন্ন ঢেৰ খালী মাটি, পৰ্যাপ্ত খালী মাটি আছিল, সেই খালী মাটিত খেতি কৰিবলৈ ময়মনসিঙৰ পৰা বহু লোক অসমলৈ আহিছিল। 1931 চনত যিটো জনগণনা হৈছিল, সেই জনগণনাত যিগৰাকী অসমৰ ইনচাৰ্জ আছিল, দায়িত্বত আছিলে জনগণনাৰ, CS মালেন, অসমত মুলান চাহাব বুলি কোৱা হয়, তেওঁ কৈছিলে যি প্ৰব্ৰজন ঘটিছে, অনুপ্ৰৱেশ ঘটিছে বাংলাদেশৰ পৰা অসমত, সেই সময়ত সেয়া বৈধ আছিল, কাৰণ এখনেই দেশ আছিলে। সেই প্ৰব্ৰজনে অসমৰ যি জনগাঁথনি, সেই জনগাঁথনিত বিৰূপ প্ৰভাৱ পেলাব বা অসমৰ জনগাঁথনি সলনি কৰি দিব, তেওঁ কৈছিলে য'তেই মাটি তাতেই ময়মনসিঙীয়া, তেনেধৰণৰ মন্তব্য CS মালেনে তেতিয়াই কৰি গৈছিল। তাৰপিছত ভাৰত স্বাধীন হোৱাৰ পিছতো বাংলাদেশৰ পৰা বিভিন্ন কাৰণত প্ৰব্ৰজন চলি থাকিলে, হিন্দু বা মুছলমান লোকৰ প্ৰব্ৰজন চলি থাকিলে, আৰু অসম চুক্তিৰ আধাৰত
ছয়কর সংযোজন ঘটায় নাগরিকত্ব আইনত ছয়কর সংযোজন ঘটায় 1970 চনের 25 মার্চলৈকে সেই প্রবজিত লোকসকলক ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হল। এইখানে কথা আপনাদের জানে 25 মার্চ কিয় চয়ন করা হল, কারণ 25 মার্চ 1970 চন সেই কারণে বাছনি করা হল, কারণ 1970 চনের 25 মার্চত তেতিয়ার পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াইয়া খান, জেনারেল ইয়াইয়া খানে সামরিক অভিযান আরম্ভ করেছিল পূব পাকিস্তানত। তেতিয়া পূব পাকিস্তান আছিল, বাংলাদেশের জন্মই হওয়া নাছিল। পূব পাকিস্তানত যে বিদ্রোহ হয়েছিল এখন পৃথক রাষ্ট্রের কারণে এটা ভাষার ভিত্তিত, সেই বিদ্রোহক দমন করবলে সেই দিনটিতে 21 মে 1970 চনত ইয়াইয়া খানে সামরিক অভিযান আরম্ভ করেছিল। আর সামরিক অভিযান আরম্ভ হওয়ার পিছরেপরা পূর্ববঙ্গরপরা পূব পাকিস্তানেরপরা অসমলৈ বিভিন্ন বহু হাজার বিজার লোক প্রবজিত হয়েছিল বলে ধারণা করা হয়েছিল বা প্রবজিত হয়েছিল। সেই কারণে 21 মে 1970 চনক ভিত্তিবর্ষ হিসাবে ধার্য করা হয়েছিল। তারপর যখন লোক অসমত প্রবেশ করেছে সেই সকল অবৈধ, যদিহে তারপর অসমত অবৈধভাবে লোক প্রবেশ করেছে সেই সকল লোকক বাংলাদেশের কথা পাতি বিতাড়ন করার কিয় ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই, এই মুহূর্তের এটি প্রাসঙ্গিক প্রশ্ন। 1978 নে 1979 চনত তেতিয়ার প্রধানমন্ত্রী মোরারজী দেশাইয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়টি উত্থাপন করেছিল বলে সেই সময়ের বিভিন্ন সংবাদপত্রত পাওয়া যায়, বিশেষ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা রিপোর্টত এনে ধরনের উল্লেখ আছিল। তারপর বাংলাদেশের সঙ্গে সুদীর্ঘ আজি 40-42 বছর কাল বাংলাদেশের সঙ্গে এই বিষয়টি কিন্তু উত্থাপন ভারতবর্ষে করা নাই। শেখ হাসিনা জুন মাহত দুবার আহিলে, তেওঁৰ সৈতেও বিষয়টি উত্থাপন করা হওয়া নাই। যে শেখ হাসিনাই অসমৰ মুখ্যমন্ত্রীলৈ আমৰ টোপোলা পঠায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রীলৈ আমৰ টোপোলা পঠায়, অসমত বাংলাদেশের এটা উপ উচ্চ আয়ুক্তর কার্যালয় আছে, তৎসত্ত্বেও কিন্তু এই বিষয়টি বাংলাদেশের সঙ্গে মিলি সমাধান করার একো পদক্ষেপ লওয়া হওয়া নাই। এইবার যে শেখ হাসিনার ভারত ভ্রমণ, এই ভ্রমণত এখন চুক্তি স্বাক্ষরিত করা হল, যখন চুক্তির নাম হয়েছে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট CEPA। এইবার শেখ হাসিনা যে দুদিনিয়া ভ্রমণসূচী ভারত আহিছিলে, দিল্লিলে আহিছিল, সেই ভ্রমণসূচীত বহু কেইখন 10খন চুক্তি স্বাক্ষর করেছে। ভারতবর্ষে রংপুরত এটা উপ উচ্চ আয়ুক্তর কার্যালয় মুক্তি করব, সেই দিশতো এক চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বাংলাদেশ আজির তারিখত ভারতবর্ষর 5টা উপ উচ্চ আয়ুক্তর কার্যালয়, ঢাকাত ভারতবর্ষর এমবেসি আছে, উচ্চ আয়ুক্তর কার্যালয় আছে, তার বাদে শ্রীহট্ট, রংপুর, সিলেট এই কেইখনকে ধরি আর 5টা উপ উচ্চ আয়ুক্তর কার্যালয়। আর বাংলাদেশেরও দিল্লিত উচ্চ আয়ুক্তর কার্যালয় তো আছেই, তার বাদেও গুয়াহাটি, কলিকতা ইত্যাদিত উপ উচ্চ আয়ুক্তর কার্যালয় আছে। তেনে স্থলত দুইখন দেশের মাজত যে সম্পর্ক মধুর, সেই কথা আর বেলেগক কোয়ার প্রয়োজন নাই। আর এইবার যে বাংলাদেশ আর ভারতের মাজত চুক্তি স্বাক্ষর হয়েছে, এইখন অন্যতম এখন বন্ধুত্বর চুক্তি বলে কোব লাগবে। যেধরনের পাকিস্তান আর চাইনার মাজত ইকোনমিক করিডর আছে, অনুরূপ ধরনের এক ইকোনমিক করিডর বাংলাদেশ আর ভারতে নির্মাণ করার চেষ্টা করেছে। আর এইবার যখন চুক্তি স্বাক্ষর হয়েছে সেই অর্থনৈতিক সম্বন্ধ দৃঢ় করবলে যখন চুক্তি স্বাক্ষর করা হয়েছে সেই চুক্তির নাম হয়েছে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট CEPA। আর এই কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টর যোগেদি বিভিন্ন খণ্ডত ভারতবর্ষ আর বাংলাদেশের মাজত আদান প্রদান হব। আর আজির তারিখত বাংলাদেশে ভারতবর্ষত প্রায় $2 মিলিয়ন মূল্যর সামগ্রী প্রেরণ করে, রপ্তানি করে, অর্থাৎ দুইখন দেশের মাজত যে বাণিজ্যিক সম্বন্ধ প্রতিদিনে সুদৃঢ় হয়ে গিয়ে আছে, আর যাতে চীনে বাংলাদেশত প্রভাব বিস্তার করব নয় সেই উদ্দেশ্য আগত রাখিয়ে ভারতবর্ষে বাংলাদেশের সঙ্গে সম্বন্ধ দৃঢ় করার আর সুদৃঢ় করার চেষ্টা চলাইছে। বাংলাদেশের আরক্ষী বিষয়াসকল ভারতবর্ষত প্রশিক্ষণ দিয়া হব, আর আন আন বহুত বিভিন্ন খণ্ডত ভারতবর্ষ আর বাংলাদেশে যাতে একলগে কাম করবেন সেই উদ্দেশ্যে 10খন চুক্তি স্বাক্ষর করা হয়েছে। তার সমান্তরালক বাংলাদেশের যখন লোক ভারতবর্ষত চিকিৎসার কারণে আহেলোককো ই ভিজা, ই মেডিকেল ভিজা দিয়ার এই চুক্তিসমূহের যোগেদি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একফালের গ্রহণযোগ্য বা স্বাগতম জানাব লাগবে এই চুক্তিকেইখনত, কারণ ভারতবর্ষ আর বাংলাদেশের মাজত যদি বাণিজ্যিক আদান প্রদান হয়, এই বাণিজ্যিক আদান প্রদানের যোগেদি বাণিজ্যিক চুক্তি হয়, এই বাণিজ্যিক আদান প্রদানের যোগেদি উত্তর পূর্বাঞ্চল লাভান্বিত হব। উত্তর পূর্বাঞ্চলত যেসমূহ সামগ্রী উৎপন্ন হয় সেই সামগ্রীসমূহ বাংলাদেশের চিটাগাঙের যোগেদি বা বাংলাদেশের বন্দরসমূহের যোগেদি বিশ্বের বিভিন্ন প্রান্তলে যাব পারিব, আর তার সমান্তরালক ভারত অসমৰ সামগ্রীসমূহের এক বজার বাংলাদেশত মুকলি হব। সেই ধরনের সকল ঠিকই আছে, কিন্তু আকাশ বতাহ গরম করে রখা, যা 40 বছর ধরে গরম করে রখা এই সমস্যাটির সন্দর্ভত দিল্লি কিয় নিমাত,
এই সমস্যাটো সমাধান করিম বলে বিজেপি গণ পরিষদ প্রতিটি রাজনৈতিক দলে কংগ্রেসও বিভিন্ন সময় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু সমস্যা সমাধানের যে প্রথমটো পদক্ষেপ বাংলাদেশের সঙ্গে কথা পতা, সেই পদক্ষেপটি কিয় গ্রহণ করা হওয়া নাই, গ্রহণ করা হওয়া নাই সেই দেশের সঙ্গে যখন দেশ ভারতবর্ষের বেস্ট ফ্রেন্ড, প্রধানমন্ত্রীগী দুবারক জুনত দুবারক আহিলে ভারতবর্ষলে আহিয়ে থাকে, ভারতবর্ষের সঙ্গে নিবিড় সম্পর্ক আছে, সেইজন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বতরা পাতি এই সমস্যাটি সমাধানের কিয় পথ প্রশস্ত করা নাই, ই এক প্রাসঙ্গিক প্রশ্ন। পথ প্রশস্ত করা নাই মানে এই সমস্যাটি নাই নেকি? 1951 চনক ভিত্তিবর্ষ করব লাগে বলে মতিউর রহমানে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন দাখিল করেছিল, সেই আবেদনের শুনানি সমাপ্ত হয়েছে, যিকোনো মুহূর্ততে সেই আবেদনের শুনানির যে রায় সেই রায় আহিব পারে। যদিহে উচ্চতম ন্যায়ালয়ে 52 বা 51 ভিত্তিবর্ষ হিসাবে ঘোষণা করে তেতিয়া কি হব? এনেবোর প্রশ্ন কিন্তু আজির তারিখ প্রাসঙ্গিক। আর যদিহে আন এক বিষয় হয়েছে, যদিহে ভারতবর্ষত লজিক্যালি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ নকরাকে বসবাস করা বা বসবাস করা বঙ্গমূলীয় মুসলমান সকলক বিতাড়ন করা হব বা সেই ধরনের এক রাজনৈতিক এক পরিবেশের সৃষ্টি করা হয়, বাংলাদেশত যে 2 কোটি হিন্দু আছে সেই 2 কোটি হিন্দু বাংলাদেশের যখন মুসলমান আছে তেওঁলোকৰ টার্গেট হওয়ার সম্ভাবনা আছে নাকি, এনে ধরনের সম্ভাবনাখিনি বিভিন্ন সময় বিভিন্ন লোকে প্রকট করে। বিষয়টি জটিল সংবেদনশীল, কিন্তু যেহেতু এজন এখন বন্ধু রাষ্ট্র, প্রধানমন্ত্রীগী ভারতের বন্ধু, গতি পতাত ভারতবর্ষ এই বিষয়টি উত্থাপন করার আপত্তি কোন? প্রিয় দর্শক, আপনাদের কি মন্তব্য করব বিচার, কিয় ভারতবর্ষ এই প্রসঙ্গটি বাংলাদেশের সঙ্গে উত্থাপন করা নাই, নকরার কারণ কি হব পারে? আপনাদের ভাবেনে এই বিষয়টি এটিও প্রাসঙ্গিক বলে? যদিহে প্রাসঙ্গিক হয়, ভারতবর্ষ এই বিষয়টি বাংলাদেশের সঙ্গে কেউ উত্থাপন করা নাই, আপনাদের মন্তব্য কি? কিনা যদি উত্তর আছে আমাকে জানাওক, প্রত্যুত্তর দিয়ক, আমার ইউটিউব পেজ আর ফেসবুক চ্যানেলের যোগেদি আমার সঙ্গে সংযুক্ত হোক, প্রত্যুত্তর দিয়ক, আপনাদের প্রত্যুত্তর আমার কারণে চালিকা শক্তি। লগতে জানাওক অনাগত সময়ত আমারপর কেনে ধরনের বিশ্লেষণ বিচারে, এই বাতরিয়ে নহয় দেশ বিশ্ব রাজ্যর সকল বা বাতরির কারণে চাই থাকিব। নিউজ 18 নর্থ ইস্ট, ধন্যবাদ।